আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারাকাতুহ। আমার শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ কাজল মিয়া, সিনিয়র শিক্ষক বড্ডা হাই স্কুল, গুলশান, ঢাকা 1212। নতুন শিক্ষা কারিকুলাম ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আলোচ্য বিষয় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়ে তোমাদের সামনে আমি তুলে ধরছি। কাঠামো কি? কাঠামো শব্দের অর্থ বিন্যাস এবং বিতরণকে বোঝায়, যার ক্রম এবং একে অপরের সাথে সম্পর্ক একটি নির্দিষ্ট সিস্টেমের ক্রিয়াকলাপকে অনুমতি দেয়। এটি ল্যাটিন স্ট্রাকাস থেকে এসেছে, যার অর্থ বিল্ড এবং কর্না, ইউরা যার অর্থ ফলাফল বা ক্রিয়াকলাপ। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো অ্যাসাইনমেন্টের যে ছবিগুলো আমি তোমাদের সামনে তুলে দিলাম, এই ছবি সম্পর্কে তোমরা অবগত হবে। প্রিয় শিক্ষার্থী, কাজটা আমরা কিভাবে করব? প্রথমে শিক্ষার্থীরা দলে বিভক্ত হবে, ছবিগুলো দেখার পর আলোচনার মাধ্যমে নমুনা হিসেবে প্রশ্নের উত্তর বের করবে। আলোচনার মাধ্যমে প্রাপ্ত ফলাফল সবার উদ্দেশ্যে উপস্থাপন করা হবে। প্রশ্নগুলো হলো যে ঘরবাড়ি গুলোর আকার আকৃতি দেখতে কেমন, কোনো নাম আছে কি? উত্তর হলো হ্যাঁ, নাম আছে ইগলো, মাছাঘর, গ্রিন হাউস, গ্রামের বাড়ি, চীনাদের বাড়ি, আধুনিক অ্যাপার্টমেন্ট। দুই, কি দিয়ে তৈরি করা হয়? বরফ দিয়ে, মাচাং গড়, কাজ গড়, ইট সুকরি, লোহা দিয়ে, টিন দিয়ে, মাটির গড়, মাটি, পাথর, কাঠ, টিন ইত্যাদি। তিন, আবহাওয়া পরিবেশের সঙ্গে এগুলো গঠনের কোনো সম্পর্ক আছে কি? থাকলে কি ধরনের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্ক আছে, যেমন অতিরিক্ত শীত প্রধান অঞ্চলে প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার ইগলু গড় বানায়, আবার বিরূপ পাহাড়ি পরিবেশে হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাসান গড়, কাজগড় তৈরি করে। শীত প্রধান অঞ্চলে অতিরিক্ত ঠান্ডা বাঁচিয়ে শাকসবজি উৎপাদনের উদ্দেশ্যে গ্রিন হাউস ব্যবহৃত। কি কাজে ব্যবহার করা হয়? গ্রিন হাউস বাদে সবগুলো অঞ্চল ভেদে মানুষের বসবাস করার জন্য ব্যবহৃত। গ্রিন হাউস সাধারণত শীত প্রধান অঞ্চলে শাকসবজি উৎপাদনের জন্য ব্যবহৃত। পাঁচ, ঘরবাড়ি দালান কোঠার পার্থক্য রয়েছে কি? হ্যাঁ, পার্থক্য রয়েছে, যেমন গ্রিন হাউস ঘরের গঠন স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি হয়, সূর্যের তাপ সরাসরি ঘরে প্রবেশ করতে এবং গাছপালা সহজে বেড়ে ওঠে। অন্যদিকে জেলখানার গঠন অনেক মজবুত এবং নিরাপত্তা দিয়ে ঘেরাও, যাতে অপরাধীরা সহজে বের হতে না পারে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে ভূমিরূপ ক্ষীর বা ভূমিরূপকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি, এক পর্বত, দুই মালভূমি, তিন সমভূমি। প্রিয় শিক্ষার্থী, পর্বত, মালভূমি এবং সমভূমি কি সংক্ষিপ্ত আকারে আলোচনা তোমাদের সামনে তুলে ধরল। পর্বত সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট বহুদূর বিস্তৃত শৃঙ্খযুক্ত খাড়া ডালের শিলাময় স্তূপ পর্বত বা মাউন্টেন নামে পরিচিত। মালভূমি সমুদ্র সমতল থেকে 300 মিটার বা আরো কিছুটা ঊর্ধ্বে অবস্থিত খাড়া ডালযুক্ত সুবিস্তৃত তরঙ্গিত বা সামান্য বন্ধুর ভূভাগে মালভূমি নামে পরিচিত। সমভূমি ভূপৃষ্ঠের একই সমতল বা সামান্য উঁচুতে তবে 300 মিটারের কম উঁচুতে অবস্থিত প্রায় সমতল বা সমতল বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি। প্রিয় শিক্ষার্থী, এই কাজগুলিকে আমরা কিভাবে উপস্থাপন করব? আমরা শিক্ষকের সহায়তা নিয়ে পাঠ্যবই উল্লিখিত ছবিগুলো শিক্ষার্থীরা দেখবে, প্রশ্নের উত্তরগুলো কাগজে লিখবে। প্রশ্ন, এসব ভৌগোলিক অবস্থানের নাম জানো কি?
উত্তর হ্যাঁ, পর্বতমালা, মালভূমি, মরুভূমি, নদী। দ্বিতীয় প্রশ্ন, এদের মধ্যে কি মিল অমিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। তৃতীয় প্রশ্ন, কি কি মিল অমিল দেখতে পাচ্ছ? মিল সবগুলো পৃথিবীর রূপ ভূমিরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মন দুটো স্থান, জীব ও প্রাণীর অস্তিত্ব বিদ্যমান। এছাড়াও পরের প্রশ্ন, এছাড়াও কোন রকম ভূমিরূপের নাম জানো? অমিল হলো ভূমিরূপ গুলোর গঠন প্রকৃতি একরকম না, এদের অবস্থান আলাদা, এর সমস্ত এলাকায় গড়িয়ে জীব বৈচিত্র্য আবহাওয়া জলবায়ু আলাদা। হ্যাঁ জানি, আগ্নেয়গিরি দ্বীপ। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।